নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজকে কিন্তু দিল্লি থেকে নয়, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি গ্লাসগো থেকে। এবং এখানে সাংঘাতিক জলবায়ু সম্মেলন হচ্ছে, এবং এই জলবায়ু সম্মেলনে কেন আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, বোধহয় একটু সচেতন হওয়ার প্রয়োজন এসেছে। দেখুন, আজকে আলোচনা হচ্ছিল, এবং এই যে প্রায় 120 জন রাষ্ট্রনায়ক এসেছেন, চীন এলো না, দুঃখের কথা। আমি তো মনে করি আশা এবং আলোপ আলোচনাটা করাটাই ভালো। চীন আসেনি, রাশিয়া আসেনি, তুরস্ক আসেনি, মানে নীতির থেকে বেশি রাজনীতি হচ্ছে, কি করা যাবে। কিন্তু এটা অবশ্য ভালো কথা, এই মিডিয়া সেন্টারেই শুনছিলাম বিবিসির এখানে যিনি সায়েন্সের জার্নালিস্ট, তিনি আমাকে বললেন যে ওনাদের যে মানে নেগোসিয়েটার, তারা কিন্তু এসেছে, অর্থাৎ চীনের নেগোসিয়েটার, রাশিয়ার নেগোসিয়েটার। সুতরাং রাষ্ট্রপ্রধানরা না এসে একটা বার্তা দিচ্ছে, নেগোসিয়েট করতে চাইছে, কিন্তু নেগোসিয়েটাররা এসেছে, আলোচনাটা হবে। আসল কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে সুন্দরবন এলাকা, আজকে আলোচনা হচ্ছিল, এখানে তো অনেক পরিবেশ বিজ্ঞানীরা এসছেন, মিডিয়া সেন্টারে তারা আসছেন, এবং গ্রিসের প্রধানমন্ত্রী তিনি আলোচনা করছিলেন, সুযোগ হচ্ছিল অনেকের সঙ্গে দেখা। চার্লসকে দেখে তো বেশ মনটা একটু খারাপই হয়ে গেল, খুব বুড়ো বুড়ো দেখতে লাগছিল, তবে সোজা হয়ে হাঁটেন, মানে অনেকে যেরকম একটুখানি যেরকম রতন টাটাকে দেখি না কীরকম বেঁকিয়ে গেছেন একদম, সেটা কিন্তু চার্লসের হয়নি। যাই হোক, ব্রিটেনের প্রধানমন্ত্রী এটাকে একটা রাজনৈতিক মানে ভোটের জন্য ব্যবহার করার চেষ্টা করছেন, যেরকম ফ্রান্স, তাদেরও নির্বাচন আসছে, তো খুব ঝগড়া করলো। যাই হোক, পশ্চিমবঙ্গের কথা বলতে চাইছিলাম, দেখুন অন্য কথা বলছি। পশ্চিমবঙ্গে না সুন্দরবনটা নিয়ে খুব ভয়ের ব্যাপার আছে, বিজ্ঞানীরা সবাই কিন্তু বলছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, সমুদ্রের উচ্চতা যদি বেড়ে যায় এবং সুন্দরবনটা জলের তলায় চলে যেতে পারে, এটা বারবার বিজ্ঞানীরা সতর্ক করে, আমাদের বাঙালি বিজ্ঞানীরা কি জানেন না। তারপরে ধরুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে আর একটা বিপদ আছে, পশ্চিমবঙ্গের জনবসতি, জনবসতির যে ঘনত্ব, ভৌগোলিক যে সীমানা বা এরিয়া, তার থেকে কিন্তু অনেক বেশি। এখন হচ্ছে কি, কোনো একটা প্রকল্প করতে গেলে মানে অল্প জায়গায় বেশি সংখ্যক মানুষ থাকলে ইনফ্রাস্ট্রাকচার করাও কিন্তু কঠিন। আচ্ছা দেখুন, এই যে আমি বলি যে তৃণমূল আর বিজেপি, এই যে তুতু ম্যায়ম্যায় আর কত হবে, প্রধানমন্ত্রী যে টাকাটা ওনাকে তো দিতে হবে, বিভিন্ন রাষ্ট্রকেও দিতে হবে, আমেরিকা আজকে তো বাইডেন রাজি হয়েছে যে টাকা পয়সা দেবে, তাহলে পশ্চিমবঙ্গকে আরও টাকাও দিতে হবে, এবং কেন্দ্র রাজ্য মিলেমিশে করতে হবে। দেখুন, পাহাড় কলুষিত হচ্ছে, এই যে ধরুন চীন যে আক্রমণ করছে বারবার ওই সব পাহাড়ে, হিমালয়ে, কেন করছে, জল থাকবে না। এখানে সবাই বলছে যে 2030-এ যে সমস্ত রিপোর্ট জমা পড়ছে, এবং যারা এই রিপোর্টগুলো দিচ্ছে তারা কিন্তু মানে কেউ মানে এলেবেলে কোনো লোক নয়, সাংঘাতিক ব্যাপার। এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, মানে আমাদের পরের প্রজন্ম, আমরা না হয় চলে গেলাম, তার পরের প্রজন্ম একটা জলহীন সাহারা মরুভূমিতে পরিণত হবে ভারতটা, সেটা কি কাম্য? আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।